শাসক দল তৃণমূলের নেতা নেত্রীদের দুর্নীতির কর্মকাণ্ড ক্রমেই প্রকাশ পাচ্ছে। এবার মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল দলের অঞ্চল সভাপতি। মহিষা দল ব্লকের নাটশাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রয়েছেন কমলাকান্ত মণ্ডল এবং স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কণিকা মণ্ডল। অঞ্চল সভাপতি কমলাকান্ত মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি বলছেন, নাটশাল দু নম্বর অঞ্চলে সরকারি যে কাজ হয়ে থাকে তা থেকে বিধায়ক কাটমানি নিয়ে থাকেন। কাটমানির অর্থ চার ভাগ করে পাট পাট নিয়ে নেওয়া হয়। নিয়ম মেনে কাজ করা হয়নি। রাস্তার কাজ ছোট, কম উচ্চতায় করা হয়। কাটমানি নিয়ে সর্বনিম্ন মানের কাজ হয়ে থাকে। পাশাপাশি নাটশাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যাকে প্রধান করেছেন তিনি তৃতীয় শ্রেণী পাশ। অনেক সদস্য মাস্টার ডিগ্রি থাকলেও তাদের করা হয়নি, কারণ কাটমানি নিতে পারা যাবে না তাই। মঙ্গলবারে কলকাতার কামার স্ট্রিটে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠকে কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দলের অঞ্চল সভাপতির এই ধরনের ভিডিও নিয়ে রাজনীতি চর্চা শুরু হয়েছে। এ বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, রাজ্য জুড়ে যেখানে তৃণমূলের মন্ত্রী নেতারা কাটমানি নিচ্ছে, সেখানে একজন বিধায়ক নিচ্ছে, তৃণমূল দলটাই দুর্নীতিতে ভরে গেছে। পাশাপাশি দলের মধ্যে এত বেশি গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। ব্লক সভাপতি বিধায়কের সম্বন্ধে বলছে, আবার বিধায়ক ব্লক সভাপতির বিরুদ্ধে বলছেন, এটাই এই রাজনৈতিক দলের কালচার। এই ধরনের অভিযোগ ব্লক, জেলা, রাজ্য সর্বত্রই ছড়িয়ে পড়েছে। যদিও দলের অঞ্চল সভাপতি করা অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তিনি বলেন, অঞ্চলে মিনিমাম কন্ট্রোল যার নেই সেই ধরনের মন্তব্য করছে, যার কোনো মূল্য নেই, যার কোনো গ্রহণযোগ্যতা নেই, যতটুকু পাওয়ার তার থেকে বেশি পাওয়ার জন্য এই ধরনের অভিযোগ করছে। আপনি নাটশাল টুয়ে অঞ্চল সভাপতি তো? আপনার নাম কমলাকান্ত মণ্ডল? আপনার নাটশাল টুয়ের এইরকম এই যে কাটমানি ফাটমানি এরকম ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? যা শুনছেন ওগুলো সব সত্য কথা, কোনো ভুল আপনি শুনেননি। হচ্ছে এটা আমাদের এমএলএ সাহেব কৃতিত্ব, উনি এটা লাগিয়েছেন, উনি ওটা করাচ্ছেন, ওখান থেকেই উনি ভাব নেন। আমাদের অঞ্চলে মোট যা চুরি করে তার চার ভাগ করে সব পাঁচ পাঁচ ভাগ করে নেয়। এবং সঙ্গে মাথায় রাখবেন যে কাজ কোনোদিন কোনোটাই, একটা ঢালাই রাস্তা তার মান ঠিক নেই, সে রাস্তাটা ছোট হবে, সে রাস্তাটার থিকনেস কম হবে, চার ইঞ্চি ছ ইঞ্চি আমাদের রাস্তা মুচি উচ্চতা রেখে করতে হয়, একটা রাস্তা আমাদের অঞ্চলে নেই, এবং সেটা অপারেট করেন স্বয়ং এমএলএ সাহেব। এখন নাটশালটু মানে আপনার, আপনি তো অঞ্চল সভাপতি, আপনি কিছু বলছেন না কেন? আমি বলবো কী করে, যে কথাটা আপনার সামনেই বলছি এটা আপনি সবার কাছে জেনে নিতে পারেন। আমাকে রেখে দেওয়া হয় সভাপতি, এই ভোট আসতে এবারে আমাকে ডাক দিলে, তারপরে ভোট হয়ে গেলে, সিট পেয়ে গেলে তারপর তারা তাদের মতো রাজত্ব করবেন আমাদের তৃণমূলবাবু। বিগত উনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, পার্টির দলীয় সভাপতি ছিলেন, স্বাভাবিক নিয়মেই উনি এই কাজগুলো নির্বিচারে করে চলে গেছেন। তারপরে যতগুলো কাজ করেছেন, এই যে আমাদের বর্তমানে সভাপতি নিয়োগ করেছেন, আপনি কি জানেন উনি থ্রি পাস নয়, কিন্তু ওইখানে আমার এম এ পাস লোক আছে, আমার প্রধান লে বলছেন, হ্যাঁ বর্তমান যে প্রধান করলেন, আড়াই বছরে একজনকে বাদ দেওয়ার পর আবার একটা উনি নিয়োগ করলেন, সে লিখতে জানে না, শুধু নামটা সই করতে জানে, কিন্তু দেখবেন সার্টিফিকেট যত ইস্যু হচ্ছে আমাদের শেখ মানাবাবুই লিখতেছে সমস্ত কাজ পদ্ধতিকে নির্ধারিত শেখ মানাবাবু এই কাজগুলো করে যাচ্ছে। আপনার অঞ্চল পঞ্চায়েতে কি আর কোন শিক্ষিত কোন মহিলা ছিল না? ছিল না কি বলে, আমাদের ডবল এম এ আছে সদস্য, তাকে দেওয়া যাবে না, সে ঘুরে আমাদের এমএলএ পড়া হয়তো ধরতে পারে, সেই কারণে উনি তাকে নির্বাচিত করলেন না, উনি তার নাম প্রস্তাব করলেন না, উনি করলেন সর্বনিম্ন, যাকে নিয়ে ওই ভূতটা নিয়ে
কম দিন আমরা রোগড়াইনি, ওই বুথে কংগ্রেস ছিল তাকে আমরা তৃণমূল করছি, ওতে কম সময় যায় ওই। নার্সাল টুয়ে যিনি যে অঞ্চল সভাপতি, তিনি আছে তা বলেছেন যে সরকার বিভিন্ন সরকারি কাজে আপনি সেখানে হচ্ছে কারণে ভাগ নেন। অঞ্চল সভাপতি ছিল, এখন আছে বলে হয় না, দীর্ঘদিন অঞ্চল সভাপতি দায়িত্ব পালন করেনি। আর দ্বিতীয়ত এইসব অযৌক্তিক কথা, ওরা ভারতীয় জনতা পার্টির হয়েই কাজ করেছে এবারের বিধানসভায়, অতএব ভারতীয় জনতা পার্টির হয়েই কাজ কথাবার্তাগুলো বলছে, ওদের বিরুদ্ধে যারা যা যারা যারা যা ব্যবস্থা নেওয়ার দল ঠিক নিয়ে নেবে। বলছি যে তিনি সোশ্যাল মিডিয়া মুখ খোলার জন্য আজকে থানায় পুলিশ ডেকে পাঠিয়েছেন, সেটা আমি বলতে পারবো না, সেটা যদি কোথায় থেকে কোনো অভিযোগ হয়তো আসতেই পারে, অভিযোগের ভিত্তিতে হয়তো ডেকে পাঠাতে পারে। না, আমি আমি মনে করি এরা হচ্ছে দল, এরা দীর্ঘদিন আগে থেকে দল করা বন্ধ করে দিয়েছে, দলের কোনো নির্দেশ মানে না, কোনো মিটিং করে না, এবারে বিধানসভায় পুরো বিজেপির হয়ে কাজ করেছে, অতএব এখানে বিজেপির মদতে এই ধরনের তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য করছে, এতে কিছু লাভ হবে না। যারা যারা অভিযোগ করছে তারা প্রকৃত অভিযোগ করুক, করুক না, ভিজিলেন্স করতে বলুন না, তা আমার কি করতে বলুন, প্রমাণ দিতে বলুন না কারো কাছ থেকে একটা। আমি তো এই তো রাজ্য রথের সময় তো বলছিল এই দোকান বসিয়ে টাকা নিচ্ছে, আমি তো মাইকে ওপেন বলেছিলাম যে একটা দোকানদার এসে বলুক না যে তিলবাবু এর কাছ থেকে এক টাকা চেয়েছে, এইসব কথাবার্তা ভিত্তিহীন, যারা কোনোভাবেই কোনোরকমভাবে তারা দলের অনুশাসন মেনে কাজ করছে না, মর্যাদা পাচ্ছে না, তারাই এই ধরনের কথাবার্তা বলছে, দলকে অপদস্থ করা, এবং এটা ভারতীয় জনতা পার্টির একটা চক্রান্ত। না না, এটা কথা নয়, বিধায়ক উপরে মুখ খুলে নেই, যদি অন্যায়ভাবে কিছু অভিযোগ করে সেটা নিশ্চিত কোথা থেকে কি হচ্ছে আমি তো জানা নেই, বিধায়কের তো মুখ খোলার কি আছে, এখানে মুখ খোলার কি, মুখ খোলার জন্য তা যদি সে যদি দল করে তার দলের ফোরামে বলবে, কোনোদিন বলেছে নাকি, সব কথাবার্তা বলে লাভ নেই। আর এটা হচ্ছে ওরা হচ্ছে কোনো পলিটিক্যাল নয়, যাদের যতটা মর্যাদা পাওয়া উচিত ছিল তার থেকে বেশি মর্যাদা পেয়ে গেছে, তার জন্য এই ধরনের কথাবার্তা বলছে।